আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, গনিম আল মুফতাহ কাতারের সবচেয়ে প্রতিষ্ঠিত এবং বিখ্যাত একজন ব্যক্তি, কারণ এনার হাত ধরেই বেজে উঠল ফিফা বিশ্বকাপের দামামা। 2022 সালের বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফুটবলের আসরের উদ্বোধন করলেন গনিম আল মুফতাহ। আল বায়াতের স্টেডিয়ামের এই অনুষ্ঠান উপভোগ করল গোটা বিশ্বের ফুটবল প্রেমী মানুষ। গনিম আল মুফতাহ এর শরীরের নিচের অংশ প্রায় নেই বলে চলে, জন্মের আগেই দুটো পা হারিয়ে ফেলেন। কোডাল রিগেশন সিন্ড্রোম, এই রোগে তিনি আক্রান্ত হন। তা সত্ত্বেও তিনি গোটা কাতারের তথা আরব দুনিয়ার একজন রোল মডেল। আরবের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে তার ভক্ত এবং সমর্থকবৃন্দ। তিনি একজন বিশ্ববিখ্যাত মোটিভেশনাল স্পিকার। তার বক্তব্যের মাধ্যমে উজ্জীবিত বর্ণময় হয়ে ওঠে হাজার হাজার মানুষ। গনিম যখন মাতৃগর্ভে রয়েছেন তখনই আল্ট্রাসাউন্ড মেশিনে ধরা পড়ে তার এই সমস্যা। ডাক্তার গর্ভপাতের নিদান দেন, কারণ অপূর্ণাঙ্গ সন্তানের জন্ম দেওয়ার চেয়ে তাকে জঠরে হত্যা করে দেওয়া অনেক শ্রেয়। গনিমের মাতা পিতা এই সিদ্ধান্ত মেনে নিতে পারলেন না, কারণ ইসলামের নিদান অনুযায়ী গর্ভপাত হল চূড়ান্ত অপরাধ। তাই তার মা ইমান উল আবদেলি এবং তার পিতা মোহাম্মদ আল মুফতাহ এটাকে মহান আল্লাহ তাআলার সিদ্ধান্ত হিসেবে মেনে নিয়েছেন, বিকলাঙ্গ সন্তানের জন্ম দিলেন। জন্মের সময় মাতা পিতা তার সন্তানের উদ্দেশ্যে বলেন, আমি হব সন্তানের বাম পা আর তুমি হবে তার ডান পা। আমরা দুজন সন্তানকে কখনোই নিম্নাংশের ব্যাপারে অভাব কিংবা কোনো সংশয় তৈরি হতে দেব না। 5ই মে 2002 সালে পৃথিবী আলো দেখেন গনিম। শিশুকাল থেকেই পদে পদে সামাজিক বঞ্চনার শিকার হয়ে ওঠেন। স্কুলে কিংবা কোনো খেলার মাঠে কিংবা যে কোনো জায়গায় তাকে অপমানিত করা হতো। তিনি এসবে তোয়াক্কা না করে এগিয়ে যেতেন নিজ পথে, একেবারে নিজস্ব ছন্দে। বন্ধুদের বোঝাতেন তার অসম্পূর্ণ শরীরের জন্য তিনি মোটেও দোষী নন। আল্লাহ তাকে যে পরিমাণ অঙ্গপ্রত্যঙ্গ প্রদান করেছেন এর জন্য তিনি কৃতজ্ঞ। নিজের সহপাঠী, বন্ধুবান্ধব, প্রতিবেশী যারাই আসত তারা বুঝে উঠতে পারতেন না তিনি যে এত বড় একজন জ্ঞানী বা ব্যক্তিত্ব অধিকারী। তার লেকচারে অসংখ্য মানুষ পরিবর্তন হয়ে গিয়েছে। একদিন যার ভূপিষ্ঠ হওয়া নিয়ে আমাদের সন্দেহ ছিল, তার পিতামাতার সন্দেহ ছিল, সেখানে তার হাত ধরে উদ্বোধন হতে চলেছে বিশ্বের সবচেয়ে বিখ্যাত এক প্রতিযোগিতার আসর। কাতারের 20 বছর বয়সী প্রতিবন্ধী যুবক আজ সে দেশের শান্তির দূত হিসেবে গোটা বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছেন। এছাড়া তিনি একজন মোটিভেশনাল স্পিকার, কবি, সাহিত্যিক, দারুণ বক্তা হিসেবে আরব দুনিয়া তথা গোটা বিশ্বের কাছে সমাদৃত। আজ তিনি কাতারের সরকারের প্রধান প্রতিনিধি হিসেবে বিশ্বের দরবারে নিজের পরিচিতি তুলে ধরলেন। তিনি প্রমাণ করে দিলেন শারীরিক প্রতিবন্ধকতার সাফল্যের পথে কোনো অন্তরাল হয়ে উঠতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তাফিক দান করুক, আমিন।